খুবই জঙ্গল, তুই যাইছ না ভাই? পুরা এই রাস্তাটা কি পুরা জঙ্গল? আপনারা দেখছেন ওখানে একটা হয়তো কিছু আছে, আমরা যা যা বসে আছে ভাই, কথা বলেন না, কথা বলেন না, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। আপনারা সব দেখানো হবে আস্তে আস্তে, যাদের হার্ট দুর্বল তারা এখনই ভিডিও ছেড়ে চলে যান ভিউয়ার্স, কারণ আজকের এই ভিডিওটা খুবই ভয়ানক হতে চলেছে ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, সব সময় দেখছেন বিডি গোস্ট 20 লাইভ ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি ইকরামুল, আরও আছে বিপ্লব, ক্যামেরায় আছে শাকিল। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের লাইভ ভিডিও। তো ভিউয়ার্স, এ জায়গাটা আসলে খুবই হন্টেড একটি জায়গা। এ জায়গাটি সম্পর্কে যে ভাইটি ইমেল করেছে আসলে সে ভাইটি পরিচয় দিতে অনিচ্ছুক। জায়গাটির নাম কল্যাণপুর, কল্যাণপুর কুষ্টিয়ার সচরাচর সব মানুষই চিনবে। এটা ত্রাকবুর্জার জাহাই রোড, ওই হাই রোডের পাশেই একটি বাগানে রয়েছে, জঙ্গল আছে, কিছু আবাদি ঘুইটুই আছে। যাই হোক, রাত 10-11টার দিকে কেউ এই বাগানে আসেন না। জায়গাটি কীরকম এটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা না পেলে আসলে আমরা কোনো দিন আগাতে পারবো না। কী বিপ্লব যে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন। যে জায়গাটায় আমরা এর আগে আসিনি, আগে দেখব, দেখানোর সাথে সাথে আপনারাও দেখানোর চেষ্টা করব। আপনাদের ভিতরে যদি কেউ ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল করতে পারেন, আমরা ভিডিওর মাঝে মাঝে সেটা পড়ে শোনানোর চেষ্টা করব। থেকেই জায়গাটি খুবই শুনশান ভিউয়ার্স, বিপ্লব এই দিকে শিয়াল দৌড়মাল লোক নাই, ডাকতে ডাকতে দৌড়মাল, চলো তো চলো তো, শিয়াল দৌড় মাঝে না, শিয়ালের আওয়াজ এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, বুঝলেন? খুবই একটা ভয়ানক আত্মনাদ করছে শিয়ালগুলো। জঙ্গলটা খুবই ভয়ানক জঙ্গল, দেখতে গেলে অদ্ভুত ধরনের জায়গা, যায় কোনো জঙ্গল দেখা যায় কোনো পরিষ্কার, একদম ফাঁকা ভাই। এই সেই বাগানটা আমি আমরা অধিক অবস্থান করি, আসলে খুব ভয়ানক। জঙ্গল কত দেখেছেন ভিউয়ার্স, এই জায়গাটা আসলে খুবই জঙ্গল, আমাদের এক কাল দিয়ে যাওয়া লাগবে। বিপ্লব জি ভাই আইসো, আস্তে আস্তে আইসো জি। এটা তো খুবই জঙ্গল ভাই, মাই গড, এর ভিতর দিয়ে হাঁটাইতে যাইছে না ভাই? পুরা এই রাস্তাটা কি পুরা জঙ্গল? আইসো, মাই গড, আল্লাহ আকবার। ওখানে কিছু একটা মনে হয় বসে আছে ভিউয়ার্স, আপনারা সব দেখানো হবে আস্তে আস্তে, যাদের হার্ট দুর্বল তারা এখনই ভিডিও ছেড়ে চলে যান ভিউয়ার্স, কারণ আজকের এই ভিডিওটা খুবই ভয়ানক হতে চলেছে ভিউয়ার্স। ওখানে কিছু ঝুলি দেখলা নাকি? যত সম্ভব ভিউয়ার্স মনে হয় ভিতরের দিকে চলে গেছে ভিউয়ার্স, আপনাদের দেখানোর চেষ্টা করবো লাইভে, দেখতে থাকুন, আল্লাহ জলদি জলদি শেয়ার করে দিন ভিউয়ার্স, এখনই শেয়ার করে দিন।
ভিডিওটি খুবই হন্টেড হতে চলেছে। ও মাই গড, আল্লাহ বড় আল্লাহ। কিছু ঝুলি টুলি দেখলা নাকি ভাই? এই মাত্র আমি এখানে এখানে দেখলাম। ও মাই গড, শুধু এখানে নাই। ও মাই গড, এখানে একটা নিম গাছ দেখেন ভিউয়ার্স, এই সাইডে একটা নিম গাছ। যাও যাও যাও, আমাকে তো ফলো করেনি। আগাইতে থাকেন, আগাইতে থাকেন। আমরা আসলে ক্যামেরায় কিরকম দেখা গেছে বুঝতে পারছি না, এখানে আমি দেখলাম বিষয়টা। তারপরে ভাই এই আমরা আমার চোখের সামনে সেম, হ্যাঁ এই মুখ পুরো মুখটা মনে পড়ে গেছে বুঝলেন, এরকম মুখটা একদম ফেসটা, হ্যাঁ কালো কালো, হ্যাঁ মুখ পুরো কালো হয়ে গেছে। খুবই একটা অদ্ভুত ধরনের দেখতে। লাইটটা উল্টা পাল্টা কাজ করছে ভাই, আমার মনে হচ্ছে কেন নাই বুঝলেন, হয়তো এই সাইডে যেতে যাবেন। হ্যাঁ এই সাইডে দিকে যাই। প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন খুবই একটা ভয়ানক জঙ্গলটা, তবে জঙ্গলটা কী ঘটতে চলছে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করবো। আসো আসো, আস্তে আস্তে আসো। আল্লাহ আকবার, আল্লাহ। ও মাই গড, ও মাই গড, আমি স্পষ্ট দেখলাম শাকিলের পিছে ওই কালো সে মুখোশ পরা লোকটা বুঝলা। আল্লাহ আকবার, ধৈর্য চলে আসছে। হ্যালো ভাই, ভাই লাইনে যখন কিছু একটা শুয়ে আছে মনে হচ্ছে, দেখেন দেখেন। ও মাই গড, মাই গড, ও মাই গড, সেম সেম মনে হচ্ছে কিছু একটা শুয়ে আছে এরকমই লাগছে দূরে থেকে। এটা হচ্ছে জঙ্গল। আল্লাহ আকবার, তারপরে ওই সাইডটা একটু গরম গরম লাগবে। হ্যাঁ তারপরে এই বাগানটা খুবই ঠান্ডা, রাত মানে বরফ হয়ে যাচ্ছে এরকম। সামনে মনে হয় আবার জঙ্গল আছে, বাঁশের ঝাড়। আমাদের একবার দিনে আসার দরকার ছিল বুঝলা, আমাদের একবার দিনে আসার দরকার ছিল, কারণ এত যে গভীর জঙ্গল হবে মাঝে মাঝে বুঝতে পারিনি ভিউয়ার্স। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? কিছু একটা কান্নার আওয়াজ আসছে, মনে হচ্ছে বাচ্চা ছেলে কাঁদছে। সেম ওরকম এই গাছের উপর নাকি গো? না ভাই, ভাই আমার মনে হচ্ছে এই দিক থেকে, এই দিক থেকে হবে ভাই। আমি এই দিকে যাই, চলো চলো চলো। লাইভটি শেয়ার করে দিন ভিউয়ার্স, খুবই ভয়ানক হতে চলেছে। ভাই একটা ছেলে খুবই কান্না করছে, কান্না কাঁদছে, হয়তো এদিক থেকে হবে এরকম আওয়াজটা আমরা পাইছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলেন ভাই আসেন। ভাই ঠিক কানার আওয়াজ এদিক থেকে আসছে হয়তো বা। খুবই একটা ভয়ানক জঙ্গল, আমার সাথে আজ কি ঘটতে চলছে আল্লাহ মালিকই জানে। খুবই হন্টেড জায়গাটা ভাই, আপনি ওটা সাবধান থাকেন, প্রচণ্ড কান্নার আওয়াজ আসছে। আমার গা হাত পা কাঁপছে ভাই, এদিকে আসতে মনে কান্না আসতে পারে।
চলো দেরি যাও যাক। আর কুকুরও ডাকছে। আমি সাইকেল থেকে বলছি যে একটা বাচ্চা ছেলে কাঁদছে, এই বাচ্চা ছেলে হয়তো এদিকে ছিল, সাইকেল সাইকেল নিজের চোখে দেখেছে, বিহারকে আমরা দেখাতে পারলাম না, তারপর হয়তো আমরা সাইকেল দেখার জন্য। তুমি কিরকম দেখলে গো? আমি এখান থেকে ফলো করছি বাচ্চাটা, এখানে হামুর গাড়ি গাড়ি যাইছে ভাই, হামুর গাড়ি। হ্যাঁ ভাই, আমি যা এই পর্যন্ত আইছি ভাই, আর তাকাইছে, আর ভাই মুখটা পুরো বেশি রক্ত মুক্ত ভাই। ভাই আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মুখটা পুড়ে গেছে, হয়তো মানে সেই ছেলেটাই মানে বাচ্চা ছেলে, কারণ কখন কোন রূপ লিখছে বলা মুশকিল, কিন্তু আমরা তো সন্দেহ করলাম বড়। একটা জিনিস দেখো, তখন বড় বাচ্চা লাগলো বুঝলা। হ্যাঁ জি ভাই, এখন আবার যেটি দেখা গেল এটা আবার বাচ্চা ছেলে, একদম মনে হচ্ছে যে খুব খাইছে গেছি ভাই, খুবই ভয়ানক ভাবে আমরা ফাইছে গেছি। এই তোকে দিকে আসছে মনে হয়। আজ আমাদের সাথে মনে হচ্ছে লুকোচুরি খেলছে ভ্যাস, জলদি জলদি শেয়ার করে দিন ভ্যাস। আস্তে আস্তে একদম নিশ্চুপে খুঁজতে হবে বুঝলা, আমাদের শব্দ পাই। হয়তো হয়তো হইতে পারে, হ্যাঁ আমার শব্দ পাই, হয়তো হেঁটে থাকতে হবে, হেঁটে যেতে পারে, কিভাবে আমার আক্রমণ করতে পারে, খুব সতর্কভাবে আমাদের খুঁজতে হবে, আর খুব সাবধানে, কোনো কথা বলতে বলতে হবে না, সাইকেল বুঝতে পারছো, খুব সাবধান, একদম নিশ্চুপে খুঁজো। ভিয়ার্স খুবই আতঙ্কের ভিতরে আছে ভিয়ার্স। ভাই ভাই কুকুরের আওয়াজ দেখে শুনতেছিলাম রে? হ্যাঁ কুকুর ডাকছে। আমার মনে বলছে জানেন, আমার মনে হচ্ছে এইটি বলছে, তুমি বাচ্চা ছেলে হয়তো দেখেছে, মানে আমি শুনেছি যে এরকম কুকুর মানে পশু মানে যে কোনো একটা খারাপ জিনিস যদি শোষণের পরে কিন্তু ওরা খুব আত্মনাদ করে পশুরা। আমার চোখে বুঝলা ভাসতে, কিন্তু আমি ক্যামেরায় ধরতেই পারল না এখন পর্যন্ত। বিহার সে জঙ্গলটার ভিতরেই আছে, সে বাচ্চা ছেলেটা কাছে আমরা খুঁজে গান যাবো ভিহার্স। আপনারা জলদি জলদি শেয়ার করে দিন, নিজে দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আর বারবার বলছি, যাদের হাট দুর্বল তারা এখনই ভিডিওটি ছেড়ে দিন, কারণ ভিডিওটি অনেক ভয়ানক হতে চলেছে। দেখেন ভাই, আমার মনে হচ্ছে এখান থেকে কিছু হয়তো বাড়াইছে। এই গর্তটার ভিতরে আমরা ঢুকানোর চেষ্টা করছি। ভিউয়ার্স আপনারা দেখছেন, আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি, তারপরও প্রায় রাত দুইটা আড়াইটি বাজে আসছে, আর কিছুক্ষণ থাকার চেষ্টা করবো আপনাদের মাঝে। মাই গড,
বিপ্লব আজকে খুবই আহত হয়ে গেছে, ওর পা ধরে গর্তর ভিতর কিসে টানলে যাচ্ছিল। ভিয়ার্স খুব কষ্ট করে ভাসাইছে, ভিয়ার্স ক্যামেরা হাতে থেকে পড়ে গেছিল, ক্যামেরাটা পড়ে না গেলে আপনারাও দেখতে পেতেন। আসলে আমাদের টিমের লোক খুবই কম, সে মনে হলো যে আবার সেই হাতের মতন ধরতেছিল, হট করে আমি দেখি ফেলিছি আর মিলি গেল, আর একটু হেলি টানি লিসে যাচ্ছিল গো, খুবই খুবই ভয়ানক। আমি স্পষ্ট দেখতে পেলাম বুঝলা, ওই হাতটাই তোমাকে টাইনি লিসে যাচ্ছিল। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খুব ভয়ানক ভাই, এদিকে ভাই, মাই গড, কিন্তু ভাই রাস্তা খুঁজো, রাস্তা খুঁজো, আমরা তো দেখতে পেলাম না ভাই, রাস্তাটা খুঁজো। দেখেন এখন মনে একটা সমস্যা হয়েছে আমার, আল্লাহ আকবার, তোমার হাত ধরে টাইনি লিসে যাচ্ছিল। প্রথম বুঝলা শাকিলের শাকিলের চোখে মনে হয় কিছু পেরিছে, দেখো মানে প্রচন্ড ক্লান্ত ভাই, আমার যাইতে হবে, হয়তো আরেকদিন আবার আসার চেষ্টা করবো, আমার খুব ঘাড়ে সমস্যা হচ্ছে ভাই। আপনি ঘাড়ে থেকে কিছু একটা বই লো উড়ে আসি, আপনার ঘাড় দেখতে গেলাম, সে বিশাল বড় একটা মাছের মতন দৌড়ে যায় পেল, সেরকম মনে হলো। বিপ্লব রাস্তা খোঁজো, এই বিপ্লব। হ্যাঁ